পদ্মা সেতুতে এখন আসতে দেখলাম আর্মি সেট করছে পাহারা দেওয়ার জন্য। শুকরিয়া জানাই, তাই বলে আপনি পদ্মা ব্রিজ উদ্বোধন করতে গিয়ে 200 কোটি টাকা বাজেট করবেন এটা মানতে পারবো না। আমরা কথা বললি আপনারা আমাকে জঙ্গি কয়ে উড়ায় দেন। কেউ রাজাকার, কেউ কয় উগ্রবাদ। হুজুররা কথা কি বলতে চায় এটাই বুঝেন না। হুজুররা তো কেউ বলে নাই বিল্ডিং ভেঙে চুরমার করে দেন। হুজুররা বলে নাই মোবাইল আবিষ্কার করা যাবে না। হুজুররা বলে নাই মোবাইল ব্যবহার করা যাবে না, বরং হুজুররা এখন মোবাইল ব্যবহার করে। কি কথা কন না, আমরা শুধু এতটুকু বলি বিল্ডিং আছে থাকবে, মোবাইল আছে থাকবে, ইন্টারনেট তাও থাকবে, যত আধুনিকতা আছে সব থাকবে, শুধুমাত্র চরিত্রটা সাহাবায়ে কেরামদের চরিত্র হবে। কথা বোঝেন নাই, কথা বোঝেন নাই। শুধুমাত্র চরিত্রটা কি হবে? সাহাবায়ে আজমাইনদের চরিত্র, নবীওয়ালা চরিত্র হবে। তাহলে নবীওয়ালা চরিত্র হয়ে কোনো ব্যক্তি যদি মোবাইল চালায়, মোবাইলটার মধ্যেও নাচ আর গান দেখবে না, ও দেখলেও ইসলামী সঙ্গীত দেখবে, হাম দেখবে, নাচ দেখবে, কোরআন তিলাওয়াত শুনবে, আল্লাহওয়ালাদের বয়ান শুনবে। ঠিক কথা বল না? আর নয় তো সিসি ক্যামেরা লাগাইয়াও বন্ধ করা যাবে না, জামালপুরের মতো ধরা খাওয়া যাবে। কি কথা বোঝেন? সিসি ক্যামেরা লাগাইয়া বন্ধ করা যাবে না, ধরা খেয়ে যাবে। পদ্মা সেতুতে এখন আসতে দেখলাম আর্মি সেট করছে পাহারা দেওয়ার জন্য। আমি চিন্তা করলাম, আহা, হায় 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 হায়, কোন লাইনে হাঁটার দরকার, হাঁটতেছে কোন লাইনে? এই আর্মিদেরকে ওখানে দাঁড় করায় পাহারা দেওয়ার দরকার নাই তো? যদি আমার দেশের মানুষগুলো তাকওয়াবান হয়ে যায়, আমার দেশের মানুষগুলো তাকওয়াবান হয়ে গেলে মনে করত সরকারের সম্পদ মানে আমার সম্পদ, তাহলে গাধাগুলা ওখানে গিয়ে পেশাব করতে পারত না। পাগল কতগুলো, পাগল। দেখুন দেখুন, আল্লাহ তাআলা অযথা টাকা আপনাকে দিয়ে নষ্ট করাবে, বাস পরিস্থিতি হলো। আমি পদ্মা ব্রিজের বিরুদ্ধে না, বরং আমি এটার পক্ষে। জোহরের নামাজ পড়ছি বরিশাল, আসরে এসে ঢাকায় পড়ছে, এটা আমার লাভ হয়েছে না? কি কথা কর না, বাসায় একটু হালকা বিশ্রাম নিয়ে আবার আপনাদের মাঝে আসতে পারছি, আবার রওনা করলে ফজরের আগে বরিশাল, আল্লাহর মেহরবানি। আগে ঢাকার থেকে মাহফিল করে বরিশাল গিয়ে পরিষদ পরিচালনা করবে চিন্তাও করা যায় নাই। দেখুন তো আলহামদুলিল্লাহ, ভালো হয়। শুকরিয়া জানাই, প্রধানমন্ত্রীকে শুকরিয়া জানাই, শুকরিয়া জানাই। তাই বলে আপনি পদ্মা ব্রিজ উদ্বোধন করতে গিয়ে 200 কোটি টাকা বাজেট করবেন এটা মানতে পারবো না। ভালোর ভালো গুণগান গাবো, খারাপটার প্রতিবাদ করব, তাতে আপনি আমার বন্ধু মনে করেন, শত্রু মনে করেন, আমার কিছু আসে আর যায়। ভালো করবেন, আপনার সুনাম বলবো, কথা বলে না। আমরা ক্ষমতায় যাওয়ার দরকার নাই তো? আমাকে হুজুর করছে আর মেনে আর দরকার নাই, মিয়া বাদ দিলাম, ছাইড়া দিন। কিন্তু আপনারা যারা আছেন আকাম কুকম করেন না, ভালো মতো চালান। ঠিক কোন মনে হয় যেন ঠিকও করো না, ঠিক জোরে বলেন। আরে ভাই, ক্ষমতায় যে কত প্যাড়া প্যাড়া, এটা এখন না বুঝতেছি। গত জুলাই জুনের 30 তারিখে 1 বছর শেষ হল, এটা যে কত বিপদ এখন বুঝতেছি তো। চেয়ারম্যান হওয়ার আগে ভালো আছিলাম, হওয়ার পরে তো বিপদ বাড়ছে, কথা বুঝাইতে পারিনি। আগে সারা রাত জাগলেও ফজরের পরে ঘুমাইলে 10টা 11টা পর্যন্ত ঘুমাইতে পারতাম, আর এখন আল্লাহ দিলে 8:30 9টার পরে আর ঘুমানোর সুযোগ নেই। দরজার মধ্যে টাক টুক জোরে চিল্লে চিল্লে এখনো ঘুমায়, কারণ আমরা এসে বুঝে রয়েছি। এরপরে কত ভেজা, এই সালিশি সেই সালিশি, এই জায়গায় সমস্যা, ওই সমস্যা, এইটা সেইটা, কত কিছু সমস্যার শেষ আছে। সব করার পর উপায় না, সুবিধার না। আজাদী সাহেব আগে ভালো ছিল, এখন ভালো নেই। আমরা চাই না তো ক্ষমতায় যাওয়া, কিন্তু আমাদের কথা হলো আপনি দেশটাকে ইসলাম অনুযায়ী চালান, ব্যাস, দরকার নেই আমাদের।
আর যদি ইসলাম অনুযায়ী জানান না জানান, কোরআন অনুযায়ী না জানান, ওরকম পদ্মা ব্রিজ পঞ্চাশটা করলে আমি আপনার বিরুদ্ধেই বলবো। আপনারা একমত হবেন কিনা জানি না। রাগটাক করলেন আমার সাথে, কষ্ট হইতেছে আপনাদের? মুসলমান, আমি যে কথা বুঝাইতে চাই, ধান নিয়ে গবেষণার প্রয়োজন ততটা নাই। হ্যাঁ, দরকার আছে, কিন্তু ততটা নাই যতটা কলব নিয়ে গবেষণার দরকার ছিল। পাট নিয়ে মেহনত করার দরকার ততটা নাই যতটা দরকার ছিল কলব নিয়ে মেহনত করা। মুসলমান, সাহাবায়ে কেরামদের মেহনত ছিলই এটা, সাহাবায়ে কেরামদের মেহনত ছিলই এটা। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, এমনি এমনি বড় মুহাদ্দিস হইছেন, এমনি এমনি বড় মুহাদ্দিস হইছেন। আমার নবী, সাহাবায়ে কেরামদের 70 জন সাহাবী, আসহাবে সুফফার একদল আর একদল করে করে নবী দুইটা ভাগ করে দিছেন। একদল দিনের বেলায় মাঠে কাজ করবে, আর একদল নবীজির কাছে থাকবে। সন্ধ্যার পরে নবীজি সারাদিন যা বয়ান করছেন একজন আর একজনকে শোনাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ভাগে পড়ে গেছে একদলের, তাহলে তারও একদিন কাজ করতে হবে। আবু হুরায়রা বলেন, সাহাবিরা, নবীজি তো ভাগ করে দিছে, আমি তোমাদের হাতেও ধরি পায়েও ধরি, আমি আমার নবীর দরবার ছাড়তে পারবো না, নবীজির দরবার আমি ছাড়তে পারবো না, নবীর দরবারে থাকবো, কাজ আমি করতে যাব না। আমারে যদি মনে চায় এক লোকমা খানা দিও, মনে না চাইলে না দিও, তারপর আমি নবীর দরবার ছাড়বো না। সাহাবাই কেরামদের বড় উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল দিন শিখা, কলব নিয়ে মেহনত করা। আর আমাগো ইসলাম গোল্লায় যাক, কলবের অবস্থা শেষ হয়ে যাক, নিজের আত্মা নিয়ে পরিশুদ্ধ করার কোনো মেহনত দরকারই নাই। কি কথা কন্যা, খালি দৌড়ায় উল্টা লাইনে, তাকওয়ার খবর নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজের খবর নাই, জাকাতের খবর নাই, খালি দৌড়ায় উল্টার দিকে দৌড়ায়। কই যাস, দুনিয়া কামায় যত হয় তত লাগে। আল্লাহ কুমুত তাকাসুর, আল্লাহ কুমুত তাকাসুর, আল্লাহ কুমুত তাকাসুর, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগাইতে লাগাইতে পরিস্থিতি এই হলো, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে চলে গেছো, তোমার চাহিদা শেষ। গবেষণা করার দরকার নাই, যেটা নিয়ে মেহনত করার দরকার নাই, আমরা ওগুলোও নিয়ে মেহনত শুরু করছি। বড় আশ্চর্যের ব্যাপার, বড় আফসোসের ব্যাপার, যেই জিনিস নিয়ে মেহনত আর চিন্তা আর ফিকির আর চেষ্টার প্রয়োজন ছিল আমরা সেটা করি না, যেটার প্রয়োজন নাই আমরা সেটা নিয়ে গবেষণা করি, আর যেটা নিয়ে গবেষণা করার দরকার ছিল সেটা নিয়ে গবেষণা। বাংলাদেশে এখন ধান গবেষণা ইনস্টিটিউট আছে, কি আছে না নাই? পাট গবেষণা ইনস্টিটিউট, কি কথা বলেন না? সবজি গবেষণা ইনস্টিটিউট, মাছ মাছ গবেষণা ইনস্টিটিউট, কি আছে না? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো এগুলো নিয়ে গবেষণা করার কি খুব বেশি প্রয়োজন? রিজিক এটা এমন একটা ব্যাপার, আল্লাহ তাআলা প্রত্যেককে তার সৃষ্টির 500 বছর আগে তার রিজিক নির্ধারণ করে রাখছেন। আমি আপনি কতটুকু মাছ খাবো, কতটুকু গোস্ত খাবো, কয়টা চাউল খাবো, কয়টা ধান খাবো, কয় টুকরা গোস্ত খাবো, কতটুকু ঝোল খাবো, কতটুকু শাক খাবো, কয় লোকমা খানা খাবো, কয়টা ফল খাবো, আল্লাহ তাআলা এটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আমার জন্মেরও 500 বছর আগে লিখে রাখছে। এটা নিয়ে মেহনত করার দরকার না। হ্যাঁ, তবে আবার ভুল বুঝবেন না, আমি আবার সবাইকে ইনকাম বাদ দিয়া, চাকরি বাকরি বাদ দিয়া, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, পাগড়ি বোর্ডটা বাইন্ধা মসজিদের কোনায় বসে বসে জিকির করতে বলি না, ইসলামও বলে না, অবশ্যই হালাল উপায়ে ইনকাম করার জন্য চেষ্টা করা জরুরি। কসবুল হালালি ফরিযাতুন বাদাল ফরিযা, ফরজ বিধানের পরে হালাল ইনকামের জন্য চেষ্টা করাও ফরজ।
সে তুলনায় হালাল ইনকামের জন্য চেষ্টা করা লাগবে। কিন্তু আমি যে কথাটা বুঝাইতে চাইছি, এই ধান সবজি পাট মাছ গোশত এগুলোর পিছনে গবেষণা করে করে যতটা সময় আমরা নষ্ট করতেছি আর যতটা গুরুত্ব এটার পিছনে দিতেছি তার চেয়ে হাজার গুণ বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল ভিন্ন কিছুর মেহনতে। এগুলো গবেষণার বিষয় না। জমিনে আল্লাহ তাআলা ধান পাট চাউল মাছ সবজি এমনিই দেবেন, এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? ولو ان اهل القرى امنوا ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض। আল্লাহ বলেন, যদি কোন মানুষ দুইটা গুণ অর্জন করতে পারে, আহলুল কুরা কোন মহল্লার মানুষ, কোন গ্রামের মানুষ, কোন এলাকার মানুষ একত্রিত হয়ে যদি দুইটা গুণে গুণান্বিত হতে পারে, কয়টা? এক নম্বর তাকওয়া, এক নম্বর ঈমান, এক নম্বর কি? দ্বিতীয় নম্বর তাকওয়া। আল্লাহ বলেন এই দুইটা গুণ যদি অর্জন করতে পারে আমি আল্লাহ তাআলা আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দেব। এই দেখেন, আমি আপনাদেরকে কথাটা বুঝলে বলি। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা বলেন, রিজিক বৃদ্ধির জন্য, রিজিক নিয়ে মেহনত করার বেশি দরকার না ঈমান আর তাকওয়ার উপরে চলা বেশি দরকার? ঈমান আর তাকওয়ার মেহনত বাদ দিয়া সারাটা জীবন চাউল নিয়ে পড়ে থাকবেন, মাছ নিয়ে পড়ে থাকবেন, গাছ নিয়ে পড়ে থাকবেন, সবজি নিয়ে পড়ে থাকবেন, বরকত হবে না। যার বাস্তব উদাহরণ, এখন এখন বাস্তব উদাহরণ, এই এখানে 70-80 বছরের মুরব্বীরা আছেন, ফুফাজানের বয়স কত হয়েছে? 80-র কাছাকাছি। আমার ফুফাজান আপন ফুফা 80 বছর, 80 বছর। এখানে 80 বছরের বৃদ্ধ তো আরো আছেন কয়েকজন। আচ্ছা, আপনারা ছোটবেলায় যে মাছ খাইছেন, ইলিশ মাছ রান্না করলে এটা ওনাদের মুখ থেকে শোনা, দুই চার বাড়ির থেকে ঘ্রাণ পাওয়া গেছে। এখন যিনি রান্না করে তিনি পায় না, কি কথা বলেন না তো? মাছ তো আছে, চাষ বেড়েছে, সাত কই, কথা বলেন। আগে পুরো বাড়িতে মাসে একটা মুরগি জবাই হতো না, কি কথা? আরে বাবা, আপনারা শহরের মানুষ বুঝবেন না, গ্রামের মানুষের কথা বলছি। কি গ্রামের? ওই গ্রামের মধ্যে মাসে একটা মুরগি জবাই করা যেত না। এখন প্রতিদিন মুরগি, প্রতি বেলায় মুরগি। আচ্ছা বলেন তো, আগের সেই স্বাদ আছে বাজার? গেল কই? ছোটবেলায় বড়ই খেয়েছেন, আজ থেকে 25 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর আগে বড়ই গুলো খুব ছোট ছোট আছে গাছের মধ্যে হইতো। এখন বড়ই গবেষণা করে এত বড় বানাইছে, 6টা 1 কেজি হয়, 8টা বড়ইতে বলেন তো 7 কই আছে? নাই নাই নাই। আমার এখনো মনে আছে, চরমোনাই মাদ্রাসায় যখন পড়তাম, আমি ছাত্র, 30 টাকায় 35 টাকা একটা ইলিশ মাছ কিনতাম, এই সাইজের, 35 টাকা, সর্বোচ্চ 40 টাকা। কি কারেন্ট গেল নাকি? কারেন্ট আসছে। এই 35-40 টাকার ইলিশ মাছ কিনে ছাত্র মানুষ তো হয়েছে। এই 35-40 টাকার ইলিশ মাছ কিনে ওটার কম হইলেও 25 টুকরো করতাম, ছাত্র বয়সের ব্যাপার। বোর্ডিং এর খাতা আরো ভালো ছিল না,
20 টুকরা 25 টুকরা আমার মনে পড়ে না যে 15 টুকরা নিচে করছি, তার মানে বুঝেন টুকরাটা কত ছোট হইছে। কিন্তু ওই ইলিশ মাছ টুকুর মধ্যে অত স্বাদ পাইছি, শুধু ঝোল দিয়া এক দুই প্লেট ভাত খাওয়া গেছে। এখন যুগের পরিবর্তন এমন হইছে, পুরা এত বড় ইলিশ মাছের পিসটা লোকমায় দিলেও সেই স্বাদ নাই। গেল কই, গেল কই, গেল কই? ওয়ালাউ আন্নাহা লাল কোরআন আমানু واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله বলেন কোন মানুষ যদি কোন গ্রামের মানুষ কোন মহল্লার মানুষ কোন এলাকার মানুষ যদি দুইটা গুণে গুণান্বিত হয় কয়টা? এক নম্বর গুণ হলো যদি ইমানের উপরে চলে, দ্বিতীয় নম্বর যদি তাকওয়ার উপরে চলে। আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দেব। মানুষ সব সময়ের জন্য মনে রাখবেন, তাম পৃথিবীতে যা যা দেখি সব মানুষের গোলাম, মানুষ একমাত্র কার গোলাম? আঙ্গুলটা উঁচা করে জোরে বল, মানুষ কার গোলাম? আমরা কার গোলাম? আমি কার গোলাম? আঙ্গুল উঁচা করে বলেন তাম পৃথিবীর সব এগুলো সব আল্লাহ তাআলা আমার জন্য বানাইছেন। গরু দুধ দেয় আল্লাহ গরুরে আমার জন্য বানাইছেন, ছাগল দুধ দেয় ছাগলটা আল্লাহ আমার জন্য বানাইছেন। এই জন্য দেখবেন গরুর বাচ্চা রাইখা বাচ্চাটাকে আলাদা জায়গায় বেঁধে রেখে গরুর বাচ্চার সামনে মাহের দুধের ওলান থেকে সবগুলো দুধ অন্য মানুষ নিয়ে যায়। গরুর বাচ্চা কোনোদিন প্রতিবাদ করে না, কারণ বাচ্চা ভালো করে জানে আমার মায়ের স্তনের দুধ আমার জন্য না, এটা আল্লাহ তাআলা তার গোলামদের জন্য বানাইছেন। আল্লাহর বান্দারা মায়ের ওলান থেকে দুধ নেওয়ার পরে যদি অবশিষ্ট কিছু থাকে সেটা আমি খাবো নয় তো আমি পান করার অধিকার রাখি না। পঞ্চাশটা গরুকে দাঁড় করায় রেখা কোরবানির দিনের সামনে আসতেছে, পঞ্চাশটা গরুকে দাঁড় করায় রেখা একটা একটা করে গরু কোরবানি করবেন। এই পঞ্চাশটা গরু মিলে একসাথে যদি আপনাকে তাড়া করে আপনি টিকতে পারার কথা নয়, কিন্তু একটা গরু প্রতিবাদ করে না আপনার বিরোধিতা করে না, তার সামনেই জবাই করতেছে কোনো প্রতিবাদ গরু করে না, কারণ গরু ভালো করে জানে আমার শরীরটা অনেক মোটা হবে তাজা হবে হৃষ্টপুষ্ট হব, এটা আমার কোনো ফায়দা নয়, আল্লাহ তার গোলামদের জন্য আমারে বানাইছে। যত যা দেখি সব আল্লাহ কার জন্য বানাইছেন? কথা বলে না তো সব আল্লাহ আমার জন্য বানাইছেন। ঐশ্বর্য আলাদা আমার জন্য, চাঁদ কিরণ ছড়ায় আমার জন্য, বাতাস আসে আমার জন্য, সব কিছু আমার জন্য আল্লাহ বানাইছেন। কিন্তু শুধু আমাকে আল্লাহ তাআলা বানাইছেন তার গোলামি করার জন্য। চলে বলেন আমাকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আমি যেহেতু আমার মালিক আল্লাহর গোলামি করি না, আমার গুলো আমার গোলাম গুলো আমার গোলামি করে না, আমার সাথে আমার মালিকের সম্পর্ক ভালো না, এই জন্য আমার গোলাম যারা এদের সাথে আমার সম্পর্ক ভালো না। বুঝেন নাই? আমার সাথে যেহেতু, আরে বেঈমানের সাথেই তো বেঈমানি করে, আমার সাথে আমার মালিকের সম্পর্ক ভালো না, তা আমার গোলামদের সাথেও তো আমার সম্পর্ক ভালো থাকবে না। এই জন্য মাছ হয় কিন্তু মাছের স্বাদ উঠে গেছে, ফল হয় ফলের স্বাদ উঠে গেছে। এই জন্য বলি রে মুসলমান, এই জগতের যতটা প্রয়োজন ধান নিয়ে গবেষণা করা, তার চেয়ে হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বেশি প্রয়োজন কলব নিয়ে গবেষণা করা, আত্মা নিয়ে গবেষণা করা, কলব নিয়ে গবেষণা করা। বুঝেন নাই?
আল্লাহ তাআলা বলেন নাই পাট গবেষণায় যে গোল্ড মেডেল পেয়েছে সে আমার কাছে খুব প্রিয়। আল্লাহ তাআলা কোরআনের কথাও বলেন নাই বিশাল বড় মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়েছে যে সে আমার কাছে বড় সম্মানিত। আল্লাহ তাআলা বলেন নাই বড় বক্তা যে হইছে আমার কাছে সম্মানিত। আল্লাহ তাআলা বলেন নাই বড় পিশাব আমার কাছে সম্মানিত। আল্লাহ তাআলা বলেন নাই বড় ইমাম আমার কাছে সম্মানিত। আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সম্মানিত সবচেয়ে সে যার তাকওয়া যত বেশি। তাকওয়া মানে কলবের মেহনত, কিসের মেহনত? আরে ভাই কথা বলেন না, কিসের? সাউন্ড আর একটু বাড়াও। কিসের মেহনত? কলবের মেহনত। কলবের মেহনত যত চলবে রিজিকের অভাব হবে না। রিজিকের অভাব হলেও বরকতের অভাব হবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, হিংসা হাসাদ আর ফাসাদ থাকবে না। কি কথা বলেন না? থাকবে না এগুলো।